হ্যালো গাইস, রাইট নাও আজ আমি আলোচনা করতে চলেছি টলিউডের দুই সুপারস্টার চিরঞ্জিত চক্রবর্তী এবং ঋতুপর্ণা সেনগুপ্তের দাবারু নিয়ে। তো বলে রাখি, সদ্যই মুক্তি পেল এই দাবারু ছবির পোস্টার। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বেশি কাজ স্পোর্টস ফিল্ম নিয়ে আমাদের এখানে খুব বেশি কাজ হয় না। তো আর এই উত্তর কলকাতার এক ছোট্ট জায়গা থেকেই উঠে আসা দাবারু সূর্য কিভাবে নানা প্রতিকূলতার সত্ত্বেও গ্র্যান্ড মাস্টার হয়ে ওঠে, সেই গল্পই ফুটিয়ে তুলবে পর্দায় পরিচালক পথিকৃত বসু। আমার নিজের ভালো লাগাটা ভীষণ বেশি, মোর দেন যেটা আমাকে দেখানো হচ্ছে সিনেমাতে, তার থেকে আমার যেটা বেশি ভালো লাগছে আমার মা দাদুর যে স্যাক্রিফাইস। গল্পের নাম দাবারু, ছবিটি মুক্তি পাচ্ছে বড় পর্দায়। এই ছবির প্রযোজনায় রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যেখানে আমরা প্রধান চরিত্রে অভিনয় করতে দেখব ঋতুপর্ণা সেনগুপ্তকে এবং চিরঞ্জিত চক্রবর্তীকে। আমি যেটা বলে থাকি সব সময় সেটা হচ্ছে কমার্শিয়াল ছবিকে বাঁচতে হবে, তবে বেটার সিনেমাটা বাঁচবে। এছাড়াও দীপঙ্কর দে, কৌশিক সেন, শঙ্কর চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়ের মতন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের দেখতে পাবো আমরা এই মুভিতে। তবে যাকে ঘিরে এই ছবিটা, অর্থাৎ সেই শিশুর চরিত্রে কাকে দেখা যাবে তা এখনো পর্যন্ত খোলসা করে কিছুই জানা যায়নি। আসছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জয়েন করছে, কিন্তু ওতে চাইছে ক্রিস্টোফার নোলান। বাবা জানা যাচ্ছে পর্দার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের চরিত্রে নাকি দেখা যাবে একেবারেই নতুন মুখ। যে ছবির চিত্রনাট্যে রয়েছেন অরিত্র বন্দ্যোপাধ্যায় এবং সংলাপে রয়েছেন অর্ণব গুপ্তর। সুতরাং আরো একটি কথা বলে রাখা দরকার, আগামী জুলাই থেকেই শুরু হবে এই ছবির শুটিং এবং যা নিয়ে খুবই উচ্ছ্বাসিত অভিনেতা অভিনেত্রীরা। সো ভিউয়ার্স, টলিউডের এই দুই জুটিকে আপনার কেমন লাগে তা অবশ্যই জানিয়ে দিন কমেন্ট করে। আশা করি ছবিটা খুবই ভালো হবে, খুব কঠিন সাবজেক্ট অথচ খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, এরকম সাবজেক্ট নিয়ে তো আগে ছবি হয়নি। এটা আমার মনে হয় দর্শক খুব ভালোভাবে গ্রহণ করবে।